রাতারাতি একদিনে এক কোটি পঁচিশ লক্ষ টাকার গাড়ি কিনে ফেলেন, একটা ট্রিপার, এই দুইটা ট্রিপার, একটা জেসিপি, একটা স্কর্পিও গাড়ি, একই দিনে প্রায় সোয়া কোটি টাকার গাড়ি কোত্থেকে কিনেন, কি তা ওনার আয়ের উৎস? এই নিয়ে পার্টির মধ্যে ভেতরেও প্রশ্ন উঠছে, এই নিয়ে অলরেডি পার্টির ঊর্ধ্বতন নেতৃত্বের সামনেও আমরা এই বিষয়গুলো রেখেছি। ইদানিং দেখেছেন আম্বাসাদর পরিষদকে নিয়ে প্রায় প্রতিদিন পত্র পত্রিকায় বিভিন্নভাবে নেগেটিভ নিউজ হচ্ছে, এতে আমাদের, আমরা যারা আম্বাসাবাসী, আমরা যারা আম্বাসা পুর পরিষদের কাউন্সিলর, আমাদের প্রত্যেকের কিন্তু আত্মশ্লাঘায়, আত্মসম্মানে বাজছে যে আমরা পুরো বোর্ডের, আমাদেরকে পাবলিক বলছে যে কি ভাই তোমরা এত মানে পুর পরিষদ নিয়ে প্রতিদিন নেগেটিভ নিউজ হচ্ছে, এইটা সম্পর্কে তোমাদের মন্তব্য। আমরা একেবারে মানে মাথা নুইয়ে থাকার মতন পরিস্থিতি। কেন হচ্ছে? একটা ব্যক্তির কারণে শুধুমাত্র, এবং এই ব্যক্তিটা চেয়ারম্যান কাম অ্যাক্টিং চেয়ারম্যান। উনি এই দুই বছরে আপনারা দেখেছেন আম্বাসা পুর পরিষদের নতুন বিল্ডিং, এই নতুন বিল্ডিং এর যে বাউন্ডারি ওয়াল, ১৭ লক্ষ টাকার উপর ব্যয় হয়েছে কোন রকম টেন্ডার ছাড়া, কোন টেন্ডার ছাড়া, পার্টলি ১৯৯৮০০০ করে করে আইইউ মারফত উনি নিজে কাজটা করিয়ে নিয়েছেন কোন টেন্ডার ছাড়া। রাতারাতি একদিনে ১২৫০০০০ টাকার গাড়ি কিনে ফেলেন, একটা ট্রিপার, এই দুইটা ট্রিপার, একটা জেসিপি, একটা স্কর্পিও গাড়ি, একই দিনে প্রায় সোয়া কোটি টাকার গাড়ি কোত্থেকে কিনেন, কি তা ওনার আয়ের উৎস? এই নিয়ে পার্টির মধ্যে ভেতরেও প্রশ্ন উঠছে, এই নিয়ে অলরেডি পার্টির ঊর্ধ্বতন নেতৃত্বের সামনেও আমরা এই বিষয়গুলো রেখেছি। আপনারা অপেক্ষায় থাকবেন, আপনার রাজ্যবাসীর স্বার্থে পার্টির নাম বিক্রি করে এই পুরো পরিষদটাকে যেভাবে কালিবালিপ্ত করার চেষ্টা করেছে এবং উন্নয়নমূলক কাজকে স্তব্ধ করে ব্যক্তিগত লাভালাভের প্রশ্নে উনি ব্যক্তিগত স্বার্থচরিতার্থ করার যে উদ্যোগ নিয়েছেন এবং এইটাকে ঢাকার জন্য কালকে যে নাটক করেছেন, এখান থেকে ছট করে বের হয়ে সাংবাদিকদের সামনে মানে পার্টির বিরুদ্ধে মুখ খোলা, এটা পার্টির শৃঙ্খলা নয়। উনি পার্টির রাজ্য সভাপতির কাছে জানাতেই পারেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে ওনার কাছে জানাতেই পারেন, কিন্তু মিডিয়ার কাছে মুখ খোলা, আপনারা তো আমার কাছেও বক্তব্য জানার জন্য এসেছিলেন যে আপনাদের বিরুদ্ধে এই কথা বলছে। আমরা তো কালকে বক্তব্য বলার প্রয়োজনীয়তা উপলব্ধি করিনি, আমরা পার্টির কাছে জানিয়েছি, পার্টির সাথে কথা বলেছি, আজকে মনে করেছি যে এই বিষয়টা স্পষ্টীকরণ করা প্রয়োজন, কারণ না হলে রাজ্যবাসী শুধু শুধু একটা রাজ্যবাসীর কাছে ভুল মেসেজ যাবে আমাদের সম্পর্কে। আমরা এর জন্য স্পষ্টীকরণের জন্য এই বিষয়টা আপনাদের কাছে আজকে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে স্পষ্ট করলাম। এবং কোনো কাউন্সিলরের সাথে কোনো রকম সম্পর্ক ছাড়া, ফাইন্যান্সের অনুমোদন ছাড়া, ফাইন্যান্স কমিটি আছে, ফাইন্যান্স স্ট্যান্ডিং কমিটি, ফাইন্যান্স স্ট্যান্ডিং কমিটির অনুমোদন ছাড়া ব্যক্তিগতভাবে লাগামহীন অর্থ নয় ছয়ের অভিযোগ আমরা কাউন্সিলররা বারবার উত্থাপিত করেছি। এই নিয়ে জেলা সভাপতি ছিলেন তৎকালীন পরিমন্ত্রীবর্মা, ওনাদের কাছে বারবার দফায় দফায় আমরা অভিযোগ জানিয়েছি। এর পরবর্তী দুই বছরই বলা যায় চেয়ারম্যান পোস্টে নির্বাচন করেনি, এই ক্ষেত্রে কোথায় দুর্বলতা, কোথায় ত্রুটি, কিসের জন্য হয়নি, সেটা বিতর্কিত বিষয়, সেটা নিয়ে আমরা মন্তব্য করব না, এটা অভ্যন্তরীণ বিষয়।